বর্তমান সময়ের সবুঠ বড় খবর হিঞ্জুলিকাটু পণিবন্ধ গাঁরে বোমামাড় হয়েছে। কৌশি কারণক কেন্দ্র করে ধরাকট ব্লকর পণিবন্ধ গাঁরে বোমামাড় করেছেন দুর্বৃত্ত। ঘটনার টুকুনা সোয়াই নামক জন যুবক গুরুতর আহত হয়েছেন, তাঁর চিকিৎসা পাই আশিকা মেডিকালে ভর্তি করা যাই। সবুঠ বড় কথা হচ্ছে বোমামাড়ের কারণ যদি অস্পষ্ট রয়েছে তবে এনআরজিএস কার্যক নিয়ে এই বোমামাড় করা সন্দেহ করা। সেপটে গাঙ্গপুর পুলিশ পুরা ঘটনার তদন্ত আরম্ভ করেছে। কেমিতি কেউ কারণর কেউ মানে বোমামাড় কলে তার ক্ষয় খোঁজুচি। আপনার দেখুন রিপোর্টার স্টুডিওর ফাস্ট ভিজুয়াল। গঞ্জাম জেলা গাঙ্গপুর থানা পণিবন্ধ গাঁরে বোমামাড় হয়েছে। বোমামাড়ের কারণ যদি অস্পষ্ট হয়েছে তবে এই ঘটনার টুকুনা সোয়াই নামক জন যুবক গুরুতর ভাবে আহত হয়েছেন। চিকিৎসা পাই তাকে আশিকা মেডিকালে ভর্তি করা যাই। তবে বোমামাড়ের কারণ অস্পষ্ট বেড়ে এনআরজিএস কার্যক নিয়ে বোমামাড় হয়ে সন্দেহ করা যাচ্ছে। আপনার দেখুন রিপোর্টার স্টুডিওর ফাস্ট ভিজুয়াল। সেপটে ঘটনা সামনাকু আসবা পরে গাঙ্গপুর পুলিশ পুরা ঘটনাস্থলে পৌঁছি তদন্ত আরম্ভ করেছে। কাহিঁকি কেমিতি আউ কেউ মানে এ ঘটনার সম্পৃক্ত অছন্তি আউ এ ঘটনা ঘটিলা তার খোলতাড় আরম্ভ করেছে। আপন দেখুছন্তি রিপোর্টার স্টুডিওর ফাস্ট ভিজুয়াল। আপন দেখুছন্তি রিপোর্টার স্টুডিওর ফাস্ট ভিজুয়াল। গঞ্জাম জেলা গাঙ্গপুর থানা পণিবন্ধ গাঁরে বোমামাড় হয়েছে। বোমামাড়ের কারণ যদি অস্পষ্ট হয়েছে তবে এই ঘটনার টুকুনা সোয়াই নামক জন যুবক গুরুতর ভাবে আহত হয়েছেন। চিকিৎসা পাই তাকে আশিকা মেডিকালে ভর্তি করা যাই। তবে বোমামাড়ের কারণ অস্পষ্ট বেড়ে এনআরজিএস কার্যক নিয়ে বোমামাড় হয়ে সন্দেহ করা যাচ্ছে। আপনার দেখুন রিপোর্টার স্টুডিওর ফাস্ট ভিজুয়াল। সেপটে ঘটনা সামনাকু আসবা পরে গাঙ্গপুর পুলিশ পুরা ঘটনাস্থলে পৌঁছি তদন্ত আরম্ভ করেছে। কাহিঁকি কেমিতি আউ কেউ মানে এ ঘটনার সম্পৃক্ত অছন্তি আউ এ ঘটনা ঘটিলা তার খোলতাড় আরম্ভ করেছে। আপনার দেখুছন্তি রিপোর্টার স্টুডিওর ফাস্ট ভিজুয়াল।